আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুজ্জামান লিটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। নওগাঁয় ইটভাটা থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য সদ্য বিদায়ী মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুর 2টার দিকে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়াটা একটা আনুষ্ঠানিকতা, নেতাকর্মীদের সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়াই করতে হবে, কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, যদি বিএনপির প্রার্থী থাকতো তাহলে আরও প্রতিদ্বন্দ্বিতা হতো নির্বাচন। নির্বাচনের দিন প্রচুর পরিমাণের ভোটার ভোট কেন্দ্রে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপি নেতা চাঁদ সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, এটি আবু সাইদ চাঁদের নিজস্ব কোনো কথা নয়, এটি বিএনপি জামাতের ষড়যন্ত্রের একটি অংশ। এই ষড়যন্ত্র আইনের মাধ্যমে এবং রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করা হবে। মনোনীত এবং 14 জন সমর্থিত মেয়র পদে প্রার্থী হিসাবে আমি তৃতীয়বারের মতো চতুর্থবারের মতো দাখিল করলাম এবং আমি জানি যে নগরবাসী বেশ কিছু আশা আকাঙ্ক্ষা এখনও অপূর্ণ আছে এবং সেটি আমি সুযোগ পেলে আগামী বছরটিতে আমি 5 বছরে আমি এটি পূরণ করতে চাই। আমি চাই যে রাজশাহীতে কর্মসংস্থান করবার জন্য আমাদের এখানে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদানকারী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, বিএনপি নেতা আবু সাইদ চাঁদ যে কথাটি বলেছেন সেটি বিচ্ছিন্ন কোনো কথা নয়, সেটা তারেক জিয়ার কথা, এর পরিণতি হবে ভয়াবহ। এ সময় আবু সাইদ চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন। এদিকে সারাদেশে বিএনপি জামাতের অশুভ শক্তি সন্ত্রাস, নৈরাজ্য ও সন্ত্রাসমূলক অপরাজনীতির বিরুদ্ধে ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএমএ ও সাচিব রাজশাহী শাখা। সোমবার দুপুরে মেডিকেল কলেজের সামনে এর আয়োজন করা হয়। এ সময় অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নওশাদ আলী, সাচিব সভাপতি তবিবুর রহমান শেখ সহ অন্যান্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি জেলার আহ্বায়ক, যার নাম নিতে আমি মনে করি নাম দেওয়ার সুযোগ নাই, সেই লোক আবু সাইদ চাঁদ তার নাম, সে দ্বিতীয়বারের মতো নেত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি প্রদান করেছে। তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, তার জোটের বিরুদ্ধে নিন্দা ঘৃণা জানাবার জন্যই আজকের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের জেলার আহ্বায়ক আবু সাইদ চাঁদ পিতা রাজাকার ছিলেন, মুক্তিযোদ্ধার তরুণ ছিলেন, বিএনপিতে তারা নেতৃত্ব করবেন এটাই স্বাভাবিক, কারণ তাদের জন্মদাতা জিয়াউর রহমান তিনি নামে মুক্তিযোদ্ধা হলেও তিনি 71 সালে বাংলাদেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র শুরু করেন এবং 75 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে যত কলকাঠি নাড়াবার তিনিই নাড়েন। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে রাজশাহী, নাটোর, নওগাঁ সহ দেশব্যাপী ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় এর আয়োজনে 22 মে থেকে 28 মে পর্যন্ত চলবে এই সেবা কার্যক্রম। প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমি সেবা উদ্যোগ এবং জাতীয় ভূমি সম্মেলনের ধারাবাহিকতায় দিনটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার বিকেল 3:30 রাজশাহীর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন ও থানা ভূমি অফিসের যৌথ উদ্যোগে নগরীর বড়কুটি ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। জেলা প্রশাসক শামীম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন। এদিকে বেলা 11টায় নওগাঁ সদর সহকারী কমিশনার অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এরপর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, নওগাঁ সদর সহকারী কমিশনার রফিকুল ইসলাম, নওগাঁ জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদুকুল ইসলাম সহ সেবা প্রার্থীরা বক্তব্য রাখেন। এছাড়াও নাটোরে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার দুপুরে নাটোর রাজবাড়িস্থ সদর ভূমি অফিসের সামনে ফিতা কেটে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে ভূমি অফিসের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আহমদ মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ মোকসেদ আলী মোল্লা সহ অন্যান্যরা। নওগাঁয় অতুল কুমার সরকার নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ক্ষত বিক্ষত গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল 10টায় নওগাঁ সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। অতুল নওগাঁ পৌরসভার সুলতানপুর মাঠের ঘাট এলাকার অভয়চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেল 4টায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন অতুল। অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ সোমবার সকালে নওগাঁ সান্তাহার বাইপাস সড়কের উত্তর পাশে একটি ইটভাটার খোলা থেকে অতুলের মরদেহ ও ইজিবাইক পড়ে থাকতে দেখতে পায় ভাটার শ্রমিকেরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অটোরিকশা শ্রমিক নেতা রজব আলীর ধারণা, ব্যাটারি ছিনতাইকারীরাই অতুলকে হত্যা করেছে। তিনি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। অসাধু লোকজন ছিনতাইকারী, এরা এটার উপর নির্ভর করে এটা করছে আর কি। ব্যাটারি খুলে নিয়েছে, হ্যাঁ, এটা ছিনতাই করার জন্য। নিহত অতুল সরকারের ভাই রোহিত সরকার জানান, তাদের পারিবারিক কোনো বিরোধ ছিল না, কিন্তু তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা বোধগম্য নয়। তবে জায়গা জমি নিয়ে অতুলের সঙ্গে একটি মহলের বিরোধ ছিল বলে স্বজনরা জানাচ্ছেন। তাদের পারিবারিক কোনো ঝামেলা ভাইয়ের সঙ্গে আমাদের বা আমাদের আশপাশের বা আমাদের আত্মীয়স্বজনের নাই, কিন্তু ও এখন কালকাটা চলাফেরা করতো বা কোন বন্ধুর সাথে মিশতো বাইরে, এটা তো আমরা সমস্ত জানি না। শত্রুতা ছিল, জমি ঘাটির ছিল, জমি কার বা আগলা জমি, মানে মুসলমান একটা মানুষের জমি নিয়ে করছিল, যে করছে এই টাকাটা নিয়ে আমি বাড়ি করবো বাড়ি করবো করছে। তা আমি করছিলাম জমি ঘাটের না, জমি জম এই কথা করছিলাম, তো করছে কার কথা শুনে না, আমি বাড়ির কার কথা শুনে না, এক মা এক কথা বলে ওই আর একটা কথা করে, এরম করতে করতে এই যে মৃত্যু হয়ে গেছে। আগে রাত অনুমানিক এই বৃষ্টির সময় টাইমটা জানা নেই, ওনাকে ফেলে জবাই করে গাড়ি ওখানে আছে, ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে ছিনতাইকারী। এই কয়েকদিন দুই দিন আগে আমাদের এক ড্রাইভার ধরে চাকু ধরে চাকু মেরে পালাই চলে গেছে। লোক এলাকার লোকজন এসেছিল ছুটে, তার জন্য গাড়িটা নিয়ে যেতে পারেনি। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে অথবা পারিবারিক বা অন্য কোনো শত্রুতার কারণে তাকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। আপনারা দেখছেন এখানে অতুল সরকার নামে একজন অটোরিকশা চালককে জবাই করে হত্যা করা হয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে সুরথাল রিপোর্ট তৈরি করেছি। আমরা দেখেছি যে তাকে নিষ্ঠুর নির্দয়ভাবে অত্যাচার করে মারা হয়েছে। তার একটি কান কাটা হয়েছে, তার চোখে চাকুর আঘাত আছে, শরীরে বিভিন্ন জায়গাতে চাকুর আঘাত আছে। এখানে আমরা দুইটি বিষয়কে কেন্দ্র করে প্রাথমিকভাবে এগিয়ে যাচ্ছি। একটি হচ্ছে যে তার অটোর দুটি ব্যাটারি আমরা পাচ্ছি না, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কিনা। আমরা বেসিক্যালি এই দুইটা বিষয়কে টার্গেট করে এগিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস অনতি বিলম্বেই আমরা এই খুনি চক্রকে আমরা শনাক্ত করতে পারবো এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। এদিকে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।